অটোকেডের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে নকশা মাপা পর্ব দুই আমি মোহাম্মদ ইসরাইল আজ আমি আপনাদের যা যা শিখাবো অটোকেডের ফরম্যাট ও মৌজা ম্যাপের স্ক্যান কপিটা কিভাবে আপনি অটোকেডে ইনসার্ট করবেন এ বিষয়ে দুটো আমি আপনাদের শিখাবো প্রথমে আমাদের অটোকেডের ফরম্যাট অটোকেডের ফরম্যাটের মধ্যে রয়েছে ইউনিটস এবং ডাইমেনশন স্টাইল যদি অনেকগুলো ফর্মেট অপশন রয়েছে কিন্তু আমাদের মৌজা ম্যাপ মানে ডিজিটাল পদ্ধতিতে নকশা মাপার জন্য ইউনিটস এবং ডাইমেনশন স্টাইল এই দুটোকে মডিফাই করা জরুরি সো আমরা ইউনিটস এবং ডাইমেনশন স্টাইলকে প্রথমে মডিফাই করব তারপর আমাদের মৌজা ম্যাপের স্ক্যান কপিকে অটো ক্যাডে ইনসার্ট করবো এবং আপনাদেরকে একটি পলট আমি ড্র ড্র করে এবং এটাকে ডাইমেনশন সেট করে পরিমাপ করে আপনাদের দেখাবো তো চলুন আমাদের ভিডিওটি শুরু করি প্রথমে আমাদের অটোকেটটিকে লঞ্চ করব অটোকেটটি লঞ্চ হওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারেন আর তারপর আমরা এখানে ফাইল মেনু বার থেকে ফাইল অপশনে ক্লিক করব এবং এখান থেকে নিউ কন্ট্রোল এন দিয়ে আপনার কাজটি করতে পারেন নিউ ফাইলে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে কোনো একটা ফাইল নেম আপনি নিজেও দিয়ে দিতে পারেন বা ডিফল্টভাবে এটাকে রেখে দিতে পারেন তারপর এটাকে ওপেন করব। তো এখন আমাদের অটোকেটটি ওপেন হয়ে গেছে তো এখানে আমি আপনার যে বিগিনার তাদের একটি জিনিস দেখাতে যাচ্ছি যে এটাতে কিভাবে জুম করে মানে এই সারফেস মানে অটোকেটের যে সারফেসটি আছে এই ইসটিতে কীভাবে আপনি জুম করবেন এবং জুম আউট করবেন এর জন্য আপনাকে সিম্পলি মাউসের যে স্ক্রল বারটা থাকে সেটাকে আপনি আপ করবেন তাহলে এটা জুম ইন হবে আর এটাকে যদি আপনি ডাউন করেন তাহলে এটা জুম আউট হবে তো আমরা যেহেতু ডিজিটাল পদ্ধতিতে নকশা পরিমাপ করতে চাই এজন্য আমাদেরকে ফরমেটকে ফরমেট এই যে মেনু বার থেকে ফরমেট অপশনে ক্লিক করবেন এবং ইউনিটস প্রথমে আমরা ইউনিটসকে মডিফাই করব। ডিজিটাল পদ্ধতিতে নকশা পরিমাপের জন্য আমরা এখানে ইউনিটসকে মডিফাই করব এখানে ক্লিক করব তারপর দেখুন ড্রয়িং ইউনিটস এখানে লেংথ আর টাইপ এটা টাইপ কি হবে এটার টাইপ আমি চাচ্ছি আর্কিটেকচারাল এবং প্রিসিশনটা জিরো ফিট জিরো ইঞ্চি কারণ এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মোজা ম্যাপের ক্ষেত্রে আর একটা জিনিস এখানে ইনসারশন স্কেল মানে আপনি যে কন্টেন্ট অথবা ইমেজ মানে আমাদের যে স্কেন কপিটা আছে স্কেন কপিটাকে যে ইনসার্ট করব। সেটা কি কিসে ইনসার্ট হবে ইঞ্চিতে না মিলিমিটার এটা অবশ্যই ইঞ্চিতে রাখবেন কারণ ইঞ্চিতে রাখাই বুদ্ধিমানের কাজ ওই অন্য যে ফর্মেটগুলো ওইগুলো অনেক মানে ঝামেলা ওগুলোর জন্য আবার নতুন করে হিসাব করার পর কিন্তু ইঞ্চিটা সাধারণত আমাদের জানা থাকে তো আমরা ওকে করে দিব তারপর আমরা ফর্মেটে আবার ক্লিক করব। এখান থেকে ডাইমেনশন স্টাইল ডাইমেনশন স্টাইলে ক্লিক করব তারপর এখানে দেখুন স্ট্যান্ডার্ড একটি ডাইমেনশন স্টাইল মানে ডিফল্টভাবে দেওয়া আছে কিন্তু আমাদেরকে এটাকে মডিফাই করতে হবে কারণ আমরা ডিজিটাল পদ্ধতিতে মানে মৌজা ম্যাপ পরিমাপ করতে চাই এজন্য আমাদেরকে এটাকে মডিফাই করতে হবে তো আমি এখানে মডিফাই অপশনে ক্লিক করব প্রথমে এখানে দেখুন লাইন্স কিন্তু আমরা সি লাইন্সে কিছু পরিবর্তন করব সিম্বলস অ্যান্ড অ্যারো এখানে অ্যারো যে সাইজটা মানে অ্যারোর যে সাইজটা এটা আমরা তিন ফিট অথবা দুই ফিট আপনারা আমি এখানে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ফিট মানে দিচ্ছি এটাই দিবেন আর টেক্সট টেক্সটের হাইট টেক্সটের হাইট আমরা এটা যেহেতু ষোলো ইঞ্চি নকশা আমরা পরিমাপ করবো তাই আমি এখানে টেক্সটের হাইট নয় ফিট নয় ফিট দিয়ে দিব এখানে আর কিছু পরিবর্তন করার নাই তবে টেক্সট অ্যালাইনমেন্ট এটা আইসু স্ট্যান্ডার্ড করে রাখাই ভালো আইস স্ট্যান্ডার্ড মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ওরা যেটা দিয়েছে ওইটা আইসু স্ট্যান্ডার্ড তারপর আমাদের প্রাইমারি ইউনিটস এখানে আমাদের কিছু মডিফাই করতে হবে যেমন ইউনিটের ফর্মেট আমরা পূর্বে দেখিয়েছি মানে আমাদের যে ইয়া ইউনিটসটা সেটাকে আমরা আর্কিটেকচারাল সেট করেছি এখানেও আমরা সেম আর্কিটেকচারালি সেট করব এবং এর নিচে আপনারা প্রিসিশন দেখতে পাচ্ছেন প্রিসিশনে প্রথমটা মানে শূন্য ফিট শূন্য ইঞ্চি এটাই আমরা মানে ব্যবহার করব আর এখানে আর কিছু আমাদের মডিফাই করার দরকার নেই এখানে যা আছে তাই থাক আর আমরা আর কিছু করব না এখন ওকেতে ক্লিক করব ওকে আর আমাদের যে ডাইমেনশন স্টাইলটা আছে সেটা মানে মডিফাই হয়ে গেছে এখন আমরা মোজা ম্যাপ ইনসার্ট করার জন্য অটোকেট ইনসার্ট করার জন্য প্রস্তুত তো এখন আমরা মোজা ম্যাপ খুব সহজে পরিমাপ করতে পারবো মোজা ম্যাপ ইনসার্ট করার জন্য আপনারা কী করবেন এখানে যে মেনু পার্টটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন ইনসার্ট নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর এই যে রেস্টার ইমেজ রেফারেন্স এখানে ক্লিক করবেন তারপর আপনার যে ফাইলে মোজা ম্যাপটি রাখা আছে সেই ফাইলটি সিলেক্ট করবেন মানে মোজা ম্যাপের স্ক্যান কপিটি যে ফাইলে রাখা আছে আমার ডেস্কটপে এবং নিউ ফোল্ডারে আমি মোজা ম্যাপের স্ক্রিন কপিগুলো রেখেছি তো আমি এখান থেকে এই যে এই মোজা ম্যাপটাই পরিমাপ করবো তো এটাকে আমি এখানে ওপেন দিব এই যে এখানে একটা জিনিস এখানে যা আছে তাই থাকবে কিন্তু আপনারা এই যে স্পেসিফাই অন স্ক্রিন মানে এটার স্কেলটা এটা চেক করা আছে এটাকে আমরা আনচেক করে দিব এখন আমরা এখানে ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি সেট করা আছে কিন্তু আমরা এখানে উনচল্লিশশো ষাট দিব কারণ আমরা যে মৌজা ম্যাপটা পরিমাপ করব সেটা হচ্ছে ষোলো ইঞ্চি মৌজা ম্যাপ আর ষোলো ইঞ্চি মৌজা ম্যাপের ক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে আপনারা যে ফিটি স্কেল ব্যবহার করেন ওটাকে অনেকে থ্রি থার্টি স্কেল বলেন থ্রি থার্টি কেন বলেন কারণ থ্রি থা আমরা সাধারণত জানি যে এক ইঞ্চি সমান সমান তিনশো তিরিশ ফিট আর আপনি যদি তিনশো তিরিশ ফিটকে বারো দিয়ে গুণ করেন মানে এক ফিট সমান বারো ইঞ্চি তাহলে মানে উনচল্লিশশো ষাট হয় মানে তিনশো তিরিশকে বারো দিয়ে গুণ করলে এর ফলে কি হবে আমাদের মৌজা মেপটি তার অরিজিনাল স্কেলে চলে আসবে অরিজিনাল স্কেল বলতে আপনারা আপনাদের জমি ফিতা দিয়ে যেভাবে পরিমাপ করেন যে এখান থেকে এখানে কয় ফুট আছে দশ বা বিশ ফিট না তিরিশ ফিট ফিতা দিয়ে যেভাবে সরাসরি পরিমাপ করতে পারেন আর এই স্কেলটা সেট করার ফলে আমরাও সেইভাবে একইভাবে ডাইমেনশনের সাহায্যে বা লাইন টানার সাহায্যে এটা খুব সহজই মানে খুব সহজভাবে এটা পরিমাপ করতে পারবো তো আমরা এখন ওকে করে দিচ্ছি এখন বলছে স্পেসিফাই ইনসারশন পয়েন্ট মানে আমরা যেখানে ইনসার্ট করতে চাই সেখানে এটা মানে ইনসার্ট হবে তো আমি এখন অক্ষ এবং অক্ষ জিরো বরাবর ইনসার্ট করতে চাই এখানে ক্লিক করব আপনারাও ক্লিক করবেন তারপর এখানে একটা জিনিস খেয়াল করুন আমরা যখন মাউসের স্কলবারটাকে আপ করছি তখন এটা জুম হচ্ছে কিন্তু যখন এটা আউট করছি তখন এখানে লেখা হচ্ছে অলরেডি জুমড আউট অ্যাজ ফার অ্যাজ পসিবল মানে এটার জুম হচ্ছে না আপনারাও এই সমস্যায় পড়তে পারেন কিন্তু যখন এই সমস্যায় পড়বেন মানে আপনারা এখানে যে কমান লাইনটি দেখতে পাচ্ছেন এখানে জেট ইন্টার আর এখানে অনেকগুলো জুম অপশান আছে আপনারা এক্সটেন্স মানে জুমটাকে আমরা এক্সটেন্স করতে চাই জুম এক্সটেন্স ইন্টার তাহলে দেখবেন আমাদের মোজা ম্যাপটি জুম এক্সটেন্স হয়ে চলে এসেছি তো এখন আমরা মোজা ম্যাপটি যে ইনসার্ট করলাম এটা সঠিক স্কেলে আসে কিনা এটা কিভাবে যাচাই করব এটা যাচাই করার জন্য মোজা ম্যাপে মানে এই দশটা চেন দেওয়া থাকে এই দশটা চেন থেকে যে একটা আমরা জানি এক চেন সমান সমান সিষুট্টি ফুট আমরা এখন দেখবো এই দাগটার মধ্যে সিষুট্টি ফুট আসে কি না তো এই যে আমরা এই দাগের মানে মিডেল বরাবর সবসময় ইয়া করবেন আর এই যে একটা লাইন আমরা লাইনের সাহায্যে মানে এই অপশান থেকে একটা লাইন ক্লিক করে নিব তারপর এই দাগের মিডেল বরাবর ক্লিক করব তারপর এই দেখুন এখানে শিশুর ফুট আছে মানে আমাদের যে এই দাগকে শিশুর ফিট থাকার কথা শিশুর ফিট আছে যদি আপনার মৌজা ম্যাপে এক ফিট দুই ফিট মানে এই দাগটার থেকে বেশকম হয় তাহলে আপনি বুঝবেন আপনার মোজা ম্যাপটি ঠিক আছে যেমন পঁয়ষট্টি ফুট হলো বুঝবেন ঠিক আছে ফুট হলো ঠিক আছে ষাষট্টি ফুট হলো ঠিক আছে কারণ যারা মানে মৌজা ম্যাপগুলো করেছে তারা এগুলো স্কেলগুলো অনেক সময় মানে ভুল হয়ে থাকে তবুও মানে আপনার মৌজা ম্যাপটা সঠিক থাকে কিন্তু যখন আপনি দেখবেন যে এটা অনেক বেশি কম হয়ে যাচ্ছে যেমন ষিষট্টি ফুটের জায়গায় যদি আপনি দেখেন একশো বিশ ফিট হচ্ছে বা কোনো সময় দুই ফিট হচ্ছে তখন আপনার মানে যে মোজা ম্যাপের স্কেলটা মানে স্কেলটা ঠিক নেই সেক্ষেত্রে আপনাকে নতুন করে স্ক্যান করতে হবে অথবা এটা নতুন করে স্ক্যান করাই ভালো মানে রেফারেন্স সেট করা মানে ভালো না মানে নতুন করে স্কেল সেট করা মানে আপনি নতুন করে ইয়া করতে পারবেন যেটা মানে ভালো একটা পদ্ধতি এখন আমি আপনাদের মানে এই মোজা ম্যাপটা তো ইনসার্ট করালাম তো একটা ফলোট আমরা কিভাবে পরিমাপ করব সেটা আমি আপনাদের দেখাবো এজন্য আমাদেরকে যেটা করতে হবে পলিলাইন মানে একটি পলি লাইন নিয়ে মনে করুন এই যে এই পলকটা আমরা পরিমাপ করব। এর জন্য আমাদের কি করতে হবে পলিলাইন এই যে দেখুন এখানে যে টুল রয়েছে এখানে এই যে পলিলাইন লাইন এটাতে ক্লিক করবেন এভাবেও পারেন অথবা আপনি এই যে ড্র থেকে এই পলিলাইন লাইন এখানেও ক্লিক করতে পারেন অথবা আপনি পি এল পি এল দেখে যদি ইন্টার দেন তাহলেও হয় তারপর এখানে মিডেল টু মিডেল ধরার চেষ্টা করবেন কিন্তু আমরা এখন আমরা এটাকে ধরতে চাই না আগে আমাদের এখন যদি আমরা ধরি এটা সাদা মানে সাদা কালারে চলে এসেছে তা আমাদেরকে প্রথমে এটার কালারটা চেঞ্জ করতে হবে কালার কিভাবে চেঞ্জ করব কালারটা চেঞ্জ করব লেয়ারের সাহায্যে তো লেয়ারটা কিভাবে এই যে দেখুন আমরা এটাকে স্কেপ করে দিচ্ছি আর এই যে লেয়ার এই লেয়ার এডিটরটা মানে লেয়ার প্রপার্টিস ম্যানেজার এটাকে ওপেন করবেন এই যে ক্রিয়েট নিউ লেয়ার মানে একটা নতুন একটি লেয়ার অ্যাড করতে বলছে এখানে নতুন লেয়ার অ্যাড করবেন আর এটাকে টিক করে দিবেন আর আমরা লাইনগুলোর কালার এই যে নতুন যে লেয়ারটা এই নতুন লেয়ারের কালার এই যে এখানে ক্লিক করবেন কালারটা আমরা লাল চাচ্ছি কারণ লাল হলে আপনাদের মানে বোঝাতে সুবিধা হবে আপনারা অন্য সময় কালো করে দিতে পারেন কারণ কালো দাগটা ভালো মানে এই দাগ দাগের ক্ষেত্রে তো আমি এখন লাল করে দিচ্ছি তো ওকে ওকে এখন আমি পলি লাইন নিব এখান থেকেও নিতে পারি বা যে পদ্ধতি দেখেছি সেই পদ্ধতির মাধ্যম নিতে পারেন পলি লাইন নেওয়ার পর এখানে মিডেল টু মিডল ধরবেন এখনও আমি মিডল টু মিডেল ধরবো এখানেও এই যে মিডেল টু মিডল এখানেও আমি মিডল টু মিডেল আপনারা আরও সুখ সাথে ধরবেন কারণ মিডল টু মিডেল হিসাবটা হচ্ছে একরের হিসাব আর একটা জিনিস এখন খেয়াল করবেন যে এই যে এই দাগটা যে এই দাগটাতে যখন আমি এটার কাছে নিচ্ছি তখন এই যে ইন পয়েন্ট লেখা উঠছে কারণ এটা হচ্ছে স্নাপ মানে আমাদের যে স্নাপ সিটিং আপনারা নতুন নতুন তো বিগিনার টিউটোরিয়াল তাই স্নাপ সম্পর্কে এখন এত ধারণা না নিলেও চলবে কিন্তু যখন ইন পয়েন্ট আসবে তখনই আপনারা ক্লিক করলেই মানে ওকে হয়ে যাবে আপনাকে কষ্ট করে মিলাতে হবে না এটা মানে স্নাপের সুবিধা অনেকটা চুম্বুকের মতো জিনিসটা কাজ করে তো আমরা ওকে করে দিচ্ছি তো এখন আমি এটাকে মানে ক্যান্সেল দোও দিতে পারেন ক্যান্সেল দিলেও চলে যাবে আবার বা স্কেপ মানে আপনি কীবোর্ড থেকে স্কেপ চাপলেও মানে এটা ক্যান্সেল হয়ে যাবে মানে লাইনটা না তো আমি এখন ডা এটার মধ্যে কত ফিট আছে এটা ডাইমেনশনটা দেখতে চাই এজন্য আমাকে কী করতে হবে এই যে দেখুন ডাইমেনশন মানে মেনু বার থেকে ডাইমেনশনে ক্লিক করবো এবং এখান থেকে অ্যালাইন অনেকগুলো ডাইমেনশন আছে কিন্তু আমরা যেহেতু বিগিনার তাই আমরা ডাইমেনশন এ এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমরা ব্যবহার করি এটাতে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে বলছি স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন অর সিলেক্ট অবজেক্ট আমরা প্রথম লাইনটাকে আমাদেরকে সিলেক্ট করতে বলছি আমরা এই যে প্রথম এই যে ইন পয়েন্ট এটাকে সিলেক্ট করবো তারপর এই যে দেখুন ইন পয়েন্ট এটাকে সিলেক্ট করব তারপরে এই দেখুন এখানে দুইশো চোদ্দো ফিট তিন ইঞ্চি আসে তারপর এটা এখানে সিলেক্ট করে এসে দুইশো চোদ্দো ফিট তিন ইঞ্চি তো এবার বাকি লাইনগুলো আমাদের ডাইমেনশন টানতে হবে বাকি লাইনগুলো একইভাবে আবার আপনি ডাইমেনশনে ক্লিক করবেন আবার অ্যালাইন দিবেন কিন্তু এটা এ পদ্ধতি অনেক ঝামেলা আপনি এভাবেও পারেন অথবা আপনি কীবোর্ড থেকে সরাসরি যদি ইন্টার চাপেন তাহলে মানে আপনার পূর্বের যে কমানগুলো পূর্বের কমানটা অটোমেটিক মানে চলে আসে মানে এখন আমরা এই যে ডাইমেনশন ফার্স্ট এক্সটেনশন লাইন ইন পয়েন্ট এই যে দেখুন ইন পয়েন্ট আর এটার কতটুকু এখানে থাকবে না এখানে থাকবে একটা মাউসের সাহায্যে আপনি ঘুরিয়ে সেট করতে পারেন তো এখানে আমি সেট করলাম তারপর আর দুইটা দাগ ডাইমেনশন টানা বাকি আছে আবার একই পদ্ধতি মানে আপনারা এখান থেকেও সিলেক্ট করতে পারেন তবে ইন্টার চাপলেই ভালো কারণ ইন্টার চাপলে খুব তাড়াতাড়ি এসে পড়বে এই যে এখন দেখুন এখানে নোট নোট লেখা হচ্ছে কিন্তু আমরা নোট এটা স্নপের নোট লেখা হচ্ছে এটা কিন্তু ভুল মানে আমরা নোটটাকে সিলেক্ট করতে মানে নোট কোনটা এটা আপনাকে দেখালে বুঝবেন এই যে দেখুন এই যে এই পয়েন্টটা হচ্ছে ও নোট কিন্তু আমরা এই পয়েন্টটা সিলেক্ট করবো না আমরা এই যে এই পয়েন্ট থেকে সিলেক্ট করব মানে ইন্টারসেকশন মানে ইন্টারসেকশন থেকে সিলেক্ট করব তো ওখানে উঁকে দিলাম আর এটাকে আবার জুম আউট করে নিচ্ছি আর এই ক্ষেত্রেও মানে আপনারা এই যে যে ইন পয়েন্টটা আছে এখান থেকে এই যে নোট এখানে এটা নোট দেখাচ্ছি সমস্যা নেই এখানে এখানে সিলেক্ট করবেন তবে অবশ্যই মানে দাগগুলোর মানে এই জায়গাতে এই যে এই জায়গাটা থেকে সিলেক্ট করব কিন্তু ডাইমেনশনের এই জায়গা থেকে যদি সিলেক্ট করেন তাহলে আপনার ফলাফল কিছুটা অন্যরকম হতে পারে তো এখানে সিলেক্ট করে আপনার ডাইমেনশনের যে এক্সটেনশন যে লাইন এটাকে আমরা এরকম করে দিব। আবার ঠিক অপর যে আরেকটা বাহু ডাইমেনশানটা না বাকি আছে সেটাও একই সেম পদ্ধতি আপনারা এটাকে জুম করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় আর ইন্টার চাপবেন তাহলে অটোমেটিক মানে আপনার পূর্বের যে এটা সেটা চলে আসবে তো এখন আমরা এখান থেকে সিলেক্ট করব। স্নাপের সাহায্য করা যায় তবে ওই ক্ষেত্রে নিখুঁত হিসাব চাইতে গেলে যে এইটা এভাবে জুম করে করাটা ভালো তারপর এই যে এটাকে আমরা এখানে সেট করে দিচ্ছি তো আমাদের এটার ডাইমেনশন টানা হয়ে গেছে তো আমরা খুব সহজে অটোকেটের সাহায্যে মানে ডিজিটাল ভাবে মৌজা পরিমাপ করতে পারি তো এখন এটাকে আমরা হিসাব করব হিসাব করার জন্য যদিও অটোকেটের সাহায্যে করা যায় কিন্তু এটা যেহেতু বিগিনার টিউটোরিয়াল তাই আমি আপনাদের অটোকেট দেখাতে চাচ্ছি না অটোকেটে দেখাতে চাচ্ছি না আমরা একটি সফটওয়্যার মানে সফটওয়্যারের সাহায্যে হিসাব করব আর যে সফটওয়্যারটির সাহায্যে আমরা এটা হিসাব করব সেটি মানে আমি ক্রিয়েট করেছি সফটওয়্যারটি খুব শীঘ্রই মানে এটা প্লে স্টোরে ছাড়বো ইনশাল্লাহ তো এখন চলুন এটা হিসাব করার পালা এই যে এই সফটওয়্যারটি আমি ক্রিয়েট করেছি মানে এই সফটওয়্যারটিতে এখন আমরা মানে এটাকে ইনসার্ট করব মানে আমাদের এখানে দুইশো চোদ্দো ফিট তিন ইঞ্চি আমরা দুইশো চোদ্দ ফিট পয়েন্ট আর তিন ইঞ্চিকে আপনার তিনকে বারো দিয়ে অবশ্যই ভাগ করবেন তিনকে যদি বারো দিয়ে ভাগ করেন তাহলে পয়েন্ট পঁচিশ হয় ঠিক একইভাবে আরেকটি দৈর্ঘ্য দুইশো তেরো ফুট টু ওয়ান থ্রি দুইশো তেরো ফুট আর পয়েন্ট আপনারা মানে চারকে আবার ইয়া দ্বারা ভাগ করবেন তাহলে আপনাদের আসবে শূন্য পয়েন্ট তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি আবার একইভাবে যে প্রস্তগুলো মানে একশো সতেরো ফুট এগারো ইঞ্চি ওয়ান ওয়ান এগারো ইঞ্চি মানে কিন্তু এগারো ইঞ্চি না এগারো ইঞ্চি এগারো মান হচ্ছে বিরানব্বই মানে নাইন এটা যদি আপনি কনভার্ট করেন তাহলে বিরানব্বই হবে আরেকটি প্রস্ত আমাদের পাঁচ ইঞ্চি একশো ফুট পাঁচ ইঞ্চি এক এক তিন মানে একশো ফুট পয়েন্ট পয়েন্ট পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কিন্তু আমরা দিব না এখানে আমরা এখানে আমরা মানে দিয়ে ভাগ করলে যা হয় যেমন মানে আমরা তো এখন আমরা এটাকে পরিমাপ করি না ওকে সাইন দিলাম এখন আমরা এটাকে পরিমাপ করার পালা তো পরিমাপ করার ফলে আমাদের দেখুন মোট শতাংশ ছাপান্ন পয়েন্ট সাতাত্তর চলে এসেছে এবং ক্ষেত্রফল মুঠ ক্ষেত্রফলটাও তার ক্ষেত্রফল অনুযায়ী এসে পড়েছে তো এইভাবে আজকে আমাদের প্রথম টিউটোরিয়াল প্রথম টিউটোরিয়াল তো আমরা শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম